বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ শেখ ফরিদ, সহকারী শিক্ষক, ড্যাফোডিলস হাই স্কুল, মৈতপাড়া, দোহার, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 11 নম্বর অধ্যায়ে চলতড়িৎ। চলতড়িৎ সম্পর্কে তোমরা অনেক পড়ালেখা করেছো এবং অনেক আলোচনা হয়েছে। এরপরে দেখো, এই সার্কিট অ্যানালাইসিস, অর্থাৎ এই বর্তনী অ্যানালাইসিস তোমরা করতে পারো না। যে একটার মধ্যে একটা যদি পেঁচানো থাকে, এভাবে যদি অনেকগুলো রোধ দেওয়া থাকে, তখন তোমরা কী করতে পারো না, মান নির্ণয় করতে পারো না। তোমরা এই দুইটা সূত্র কমন জানো, যে প্যারালাল বা সমান্তরাল। প্যারালাল বা সমান্তরালের সূত্রটা হলো 1/RP সমান 1/R1, R2, R3, অর্থাৎ R1 রোধ, R2 রোধ, R3 রোধ, এভাবে অনেকগুলো রোধ থাকতে পারে। এছাড়াও আর হচ্ছে কি, যখন প্যারালালে হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর যখন সিরিজে হবে অর্থাৎ শ্রেণীতে হবে, প্যারালাল অর্থাৎ সমান্তরাল সমবায় আর সিরিজ হলো শ্রেণী সমবায়। যখন শ্রেণীতে হবে তখন হবে RS, S তে হলো সিরিজ আর P তে হলো প্যারালাল। এই জন্য RS হলো R1 যোগ R2 যোগ R3 প্লাস ডট ডট, এভাবে চলতে থাকে। যদি যতগুলো রোধ থাকবে আমরা এভাবে যোগ করে দিতে পারবো। তাহলে দুইটা সূত্র, একটা হলো প্যারালাল বা সমান্তরালে 1/RP সমান 1/R1 প্লাস R2 1/R3 প্লাস ডট চলবে, আর সিরিজে হলে RS ইজ ইকুয়াল টু R1 যোগ R2 যোগ R3। ব্যাস, এই দুইটা সূত্র আমাদের মনে থাকলেই এই টাইপের অঙ্কগুলো আমাদের খুব সহজে করা সম্ভব। উপরে মনে করো প্রশ্নে একটা সার্কিট দেওয়া আছে, বর্তনীটাতে এখানে কতগুলো রোধ হচ্ছে কী করছে, সংযোগ করছে, প্যারালাল সিরিজ দুইটা একসাথে মিলে, এবং এর সাথে একটা ব্যাটারি লাগানো আছে 220 ভোল্টের, আর একটা আছে চাবি। কী কী হলো চাবি, কে? আর এদিক দিয়ে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। যদি আমরা এই তাবিটা সংযোগ দিয়ে দেই তাহলে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হবে, যদি এটা খুলে রাখি তাহলে তড়িৎ প্রবাহ হবে না। এখানে বলছে কি, এই বর্তনীতে কে বন্ধ থাকা অবস্থায়, এ কে যদি বন্ধ থাকে, এই বন্ধ থাকা অবস্থায় বর্তনীতে মোট তুল্য রোধ কত নির্ণয় করো। এই বর্তনীতে মোট তুল্য রোধ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এই সার্কিটের দিকে তাকাবো। তুল্য রোধ বলতে কি, এই সার্কিটের মোট যে রোধটা সেই রোধটা আমাদের বের করতে হবে। তাহলে এবার খেয়াল করো, প্রথমে আমরা এদিক থেকে তাকাবো, এটা আর এটা খেয়াল। আমরা জানি যে তুল্য রোধ অর্থাৎ প্যারালাল বা সমান্তরাল তখন হয় যদি দুইটা পয়েন্ট এক জায়গায় মিলিত হয়, দুইটা বিন্দু যদি এক জায়গায় মিলিত হয়, দুইটা রোধের, তিনটা রোধের, চারটা রোধের যদি একটা কমন বিন্দু থাকে। দেখো, এই রোধ আর এই রোধের কমন বিন্দু এইটা এবং এইটা, অর্থাৎ দুইটা কমন বিন্দু আছে, দুইটায় মিলিত হয়েছে এই জায়গায় আর এই জায়গায়। তাহলে এই দুইটা আর এটা আছে প্যারালালে, এইটা আর এটা আছে কি প্যারালালে। তাহলে আমরা কী করবো, কারণ তো আমরা শুধু এইটুকু অংশ কাজ করতেছি, আরও তো অনেকটা আছে, এই জন্য আমরা এটার নাম দিলাম 1/RP1। তাহলে 1/RP1 কি 1/5 যোগ 1/15। দেখো এটার সাথে মিলে গেছে। তাহলে আমরা জানি এটা যদি আমরা কী করি, লসাগু করি, তাহলে কী হবে, 5×15, উপরে হবে 5+15। আমাদের তো RP এর মান দরকার 1-এর, এটা তো আছে 1/RP1, এই জন্য এটাকে আমরা উল্টায় যদি দেই তাহলে কী হবে, অর্থাৎ বিপরীতকরণ। তাহলে RP1 সমান নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে। এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 3.75 ওহম, অর্থাৎ এইটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো এইদিকে খেয়াল করো, এই 6 আর 12 ওহম এই দুইটা রোধ হচ্ছে কী হচ্ছে, পরস্পর এই বিন্দুতে আর এই বিন্দুতে সংযুক্ত, তার মানে এইটা আর এটা হচ্ছে প্যারালালে। তাহলে একইভাবে আমরা লিখতে পারি RP2 সমান কি, 6×12 মানে 6×12 উপরে আর নিচে হলো 6+12, তাহলে ক্যালকুলেশন হবে 4 ওহম। তাহলে দেখো এই দুইটা মিলে একটা তৈরি হইলো RP1, আর এই দুইটা মিলে তৈরি হলো আরেকটা RP2। এই দুইটা তাহলে পরবর্তী সার্কিটটা কেমন হবে, দেখো পরবর্তী সার্কিটটা হলো এইটা। এই যে প্রথমে এই দুইটা সংযুক্ত করে আমরা কী পাইছিলাম, 3.75, এইটাই হলো এই রোডটা, এই দুইটা মিলে একটা তৈরি হইলো, আবার এই দুইটা মিলে একটা তৈরি হলো 4 ওহম। তখন আরেকটা যে নিচে 4 ওহম ছিল, এই 4 ওহম আছে। দেখো এই সার্কিটের দিকে এবার তাকালে দেখা যায় কি, এইটা আর এটা হচ্ছে সিরিজে আছে, ঠিক আছে। এটার কথা যদি আমরা চিন্তা বাদ দেই, ঠিক আছে, তাহলে এটা কমন বিন্দু, এটা কমন বিন্দু, এটা একটা কমন বিন্দু, আর এই ঘুরে আসে এটা একটা কমন বিন্দু, বা এটা একটা কমন বিন্দু। তাহলে এই দুইটা হলো কি তোমার, দেখো এটা যদি আমরা বাদ দিয়ে দিই, নিচের অংশটুকু মনে করো নাই, তাহলে কি হলো, এই পরস্পর পুরাটা একসাথে সংযুক্ত না, এদিক দিয়ে এদিক দিয়ে আবার সংযোগ করতে, তার মানে কি এটা আর এটা আছে সিরিজে। তাহলে এটা আর এটা আমরা দেখো RS সিরিজ দিছি, তাহলে এটা আর এটা কী করলাম, যোগ করলাম 3.75 যোগ 4। এই জন্য এই দুইটা মিলে আবার কী হলো, নতুন একটা রোধ তৈরি হলো, সেটা হলো 7.75। দেখো পরে এই সার্কিটের পরের রূপটা কেমন হবে, এই দুইটা মিলে সিরিজ ছিল, এই জন্য এখানে 7.75
सेवेन फाइव हलो और नीचे तो फोर ओम आगे थे एबार आबार ख्याल करो ये सार्किटर दिखे तेल देखते कि दुईटा मात्र रोध और दुईटा कमन बिंदु तरह कि ये और यहाँ पैराल पैराल जो थे तेल क्य हलो वन बाय आर पी तेल कि वन बाय सेवेन पॉइंट सेवेन फाइव वन बाय फोर तेल जो आगे मत आबार कि करी लसाउ करी तेल आर पी कत पा तेल गुण दुईटा चले जाए ऊपर और यहाँ हो नीचे क्योंकुलेशन कर ले कि टू पॉइंट सिक्स फोर ओम तर मान कि बत्तनीटार ए सार्किटार सम्पूर्ण तुल्य रोध हलो कत टू पॉइंट सिक्स फोर ओम आबार खेयाल करो जो ये दुटा सूत्र जानी एक पैराल एक सीरीजर जो सार्किटे प्रथम खेयाल करब ये अंशा एखे देखते ये और ये क्या पैराले आर ये पैराले तेल दुईटा पैराल बेर कर लटा थे सार्किटा तैरि कर लम तेल दुईटा पैराल तैरि कर तैरि गलो ये एखे तैरि हलो देखो ये जगह ये जगह और नीचे ये छो ये थकल आबार कि करब प्रथम आगे ऊपरटुकु विवेचना करब विवेचना कर लेते ये और एक सीरीजे आज सीरीजे बेर कर निल सीजे बेर कर दुईटा थे आर एक तैरि हलो এইটা আর এটা যখন দুইটা থাকলো তখন দেখা যাচ্ছে দুইটা কমন বিন্দু তার মানে এটা আর এটা প্যারালাল প্যারালালে আমরা কি বের করলাম আর পি সমান সমান টু পয়েন্ট সিক্স ফোর ওহম তার মানে এই সার্কিটের তুল্য রোধ হলো টু পয়েন্ট সিক্স ফোর ওহম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরকম আরও যতগুলো ঠিক আছে এই ধরনের আরও যত সার্কিট অ্যানালাইসিস অঙ্ক আছে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা দেখবা ইনশাল্লাহ পেরে যাবা এরপরও কোনো সমস্যা হলে তোমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে সমাধান করে দেওয়ার একটা কথা বলতে হয় বর্তমানে করোনা মহামারীতে সারা বিশ্বে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে সেই জন্য আমরা এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব বাড়ির বাইরে গেলেই আমরা কি করব বাড়ির বাইরে গেলেই আমরা মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব সবাই সুস্থ থাকো সচেতন থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ।